এটাই পর্যন্ত কম আছে। পটুয়াখালী সদর থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হাজিখালি নামক স্থানে অভিযান করে একটি টমেটো এবং বড়ই দেশীয় ফুল এটি পরিবহন করা এই ট্রাকের মধ্যে পাঁচটি ক্যারেটে প্লাস্টিকের ক্যারেটে 440 বোতল ফেন্সিডিল সহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর থেকে এই নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল নিয়ে আসছিল এবং আমরা তাদেরকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাবো বলে আশা করছি। তবে জানা যায় তারা এরকম নিষিদ্ধ পণ্য দেশের বিভিন্ন জায়গায় পরিবহন করত। পটুয়াখালী জেলার পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে পটুয়াখালী জেলা পুলিশ পটুয়াখালীবাসীকে মাদকমুক্ত রাখার জন্য অহর্নিশ কাজ করে যাচ্ছে। তারই বাস্তব ফল এই মাদক উদ্ধার এবং আপনারা জেনে খুশি হবেন 2020 সালের পুলিশ সপ্তাহে পটুয়াখালী জেলা মাদক উদ্ধারে বাংলাদেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান বাংলাদেশকে মাদক মুক্ত করা সেই আহ্বানে সাড়া দিয়ে আমাদের আইজিপি মহোদয়ের নির্দেশনায় রেঞ্জ ডিআইজি স্যারের তত্ত্বাবধানে আমরা অহর্নিশ কাজ করে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি পটুয়াখালীবাসীর সহায়তায় আমরা পটুয়াখালীকে মাদক মুক্ত করতে সক্ষম হব। তিনজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে যদি আরও কারো সংশ্লেষ পাওয়া যায় আমরা অভিযান অব্যাহত থাকবে।